দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উথাসাম। আমাদের সমাজে নারীরা এখনও শতভাগ সুফলভোগী বা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছে না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা শিকার হতে হয় নারীদের, বিশেষ করে কর্মক্ষেত্রে কিংবা চলার পথে। সংসার জীবনে দমিয়ে রাখা হয় বিভিন্নভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় প্রতিনিয়ত। নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, আত্মসম্মানবোধ থেকে কিংবা সামাজিক মর্যাদা রক্ষার্থে। সমাজকর্মীদের ভাষায় নারীদের প্রতি সহিংসতার হার দিন দিন বেড়েই চলেছে। দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানের আজকের বিষয় নারীদের প্রতি সহিংসতা এবং সমাজ ও পরিবারের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব। স্টুডিওতে উপস্থিত আছেন জনাব সিরাজুল হোসেন, গবেষক ও সমাজকর্মী, এবং মিরানা, সিনিয়র অফিসার আইডিএলসি। স্বাগত আপনাদের দুজনকেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যে নারীদের প্রতি সহিংসতা, মূলত আমরা শুনে থাকি বিভিন্ন সময় নারীরা সহিংসতার শিকার হচ্ছে, সেটা পরিবারে হোক, সমাজে হোক, কর্মক্ষেত্রে, চলার পথে, বিভিন্নভাবে। কিন্তু আমরা কি আসলেও বুঝি যে কোথায় কোথায় বা কী কীভাবে নারীরা সহিংসতার শিকার হচ্ছে? ভাইয়ের কাছে যদি শুরুতেই শুনি যে সহিংসতা বলতে আসলে আমরা কী বুঝি, কোনগুলোকে আমরা সহিংসতার অন্তর্ভুক্ত করতে পারি? সহিংসতা বলতে প্রাথমিকভাবে আমাদের কাছে কিন্তু যেই ফিজিক্যাল ভায়োলেন্স যেটাকে বলা হয়, সেটাকে আমরা সাধারণভাবে মনে করি। এর সাথে যৌন বিষয়ক যে সমস্ত সহিংসতা সেটা নিয়েও ইদানিং আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু যে বিষয়টা উজ্জ্ব থেকে যায় বা আমরা অনেকেই হয়তো ভাবি না, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল যে অ্যাবিউজ বা সহিংসতা, যেটা যে মানসিক একটা যে অত্যাচার বা তাদের উপরে যে সমস্ত আচরণ করা হয় সেটারও কিন্তু একটা প্রভাব আছে। এবং এর সঙ্গে সংযুক্ত কিন্তু আরও একটা সহিংসতা আছে, যেটা সাধারণভাবে আমরা কিন্তু অনেকেই জানি না, সেটা হচ্ছে যে নারীদের নেগলেক্ট করা, তাদের অবহেলা করা, কিংবা তাদেরকে তাদের সঙ্গে এমন আচরণ করা যেটা হচ্ছে তাদেরকে মূল্য না দেওয়া, ডিপ্রাইভ করা এবং নেগলেক্ট করা, এটাও কিন্তু সহিংসতার মধ্যে পড়ে। মানে মানুষ হিসেবে নারীদের সম্মানে আঘাত হানে এরকম কোনো কিছু বলাটাও সহিংসতার অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেটাও কিন্তু ওই ভার্বাল অ্যাবিউজের মধ্যে পড়ে। জি, আমি মৌখিকভাবেও যদি তাকে এমন কিছু করি, শুধু মৌখিক না, আচরণেও কিন্তু এটা প্রকাশ করা যেতে পারে। তো সহিংসতার বিষয়টা প্রধানতই কিন্তু একটা ক্ষমতা কেন্দ্রিক বিষয়, যে আমি কোনোভাবে বা কেউ একজন নারীর উপরে তাকে হয়তো পছন্দ না, তার কোনো আচরণ পছন্দ না, বা অন্য কোনো কারণে তার উপরে এক ধরনের ক্ষমতা জাহির করার চেষ্টা করা, সেটা যে কোনোভাবেই হোক না কেন, সেটাই কিন্তু সেই সহিংসতার মধ্যে পড়বে। শুধু নারী বলে না ভাইয়া, যে কোনো মানুষের সম্মানে যদি আঘাত হানে এরকম কোনো কিছু আমরা বলি, তাহলে সেই মানুষটা হার্ট হয় বা সামহাও সেটার মানসিক ইম্প্যাক্টটা অনেক বড় হতে থাকে বা কনসিকোয়েন্সেসটা অনেক লঙ্গার হয়। একটু আপুর কাছে শুনি যে নিশ্চয়ই রাস্তাঘাটে চলতে ফিরতে বা পরিবারে বিভিন্ন সময় সহিংসতার শিকার আপনাকেও হতে হয়েছে, আপনি যেহেতু কর্মজীবী একজন নারী। জি, সেই ধরনগুলো কেমন, নিজে কিভাবে ফেস করেছেন সেগুলো? আসলে মানে এটা এত ধরনের, এটা ডিফাইন করে আলাদা করে বলা খুবই মুশকিল যে কত ধরনের। হ্যাঁ, আমরা চলার পথে একটা মেয়ে যখন হায়ার এডুকেটেড হচ্ছে তাকে কিন্তু কথা শুনতে হয়, বা একটা মেয়ে যখন স্ট্যাবলিশ হচ্ছে তাকে কথা শুনতে হয়। যে মানুষটা স্ট্যাবলিশ না, যে আপুটা আমাদের সমাজে স্ট্যাবলিশ না বা হাউস ওয়াইফ, সেও কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে, আমরা কেউ বাদ যাচ্ছি না। বা আমি যখন রাস্তায় চলছি, আমি পোশাক কী পরলাম সেটা কিন্তু বড় ব্যাপার না, আমি বোরখা পরছি বা আমি শার্ট প্যান্ট পরছি বা সালোয়ার কামিজ ক্যারি করছি, প্রত্যেকেই কিন্তু আমরা কথা শুনছি, কেউ বাদ যায় না। হ্যাঁ, কেউ সরাসরি বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছে, হ্যাঁ, দূর থেকে। হ্যাঁ, ইভেন এমনও আছে আশেপাশের মানুষজন এমন একটা ফেশিয়াল এক্সপ্রেশন দেয় যেটা নেওয়া যায় না। আমি ফিল করতেছি বাট আমি কাউকে বলছে না, কিন্তু এক্সপ্রেশন দিচ্ছে, আমি কাউকে বুঝাতে পারবো না, বলতে পারবো না। কাউকে বলতে গেলে হয়তো সে প্রুফ চাইবে, হ্যাঁ, যে তাকে যে আস্ক করবে নেক্সট টাইম যে তুমি এরকম এক্সপ্রেশন কেন দিছো, আমার কাছে কিন্তু প্রুফ নাই, অথচ কমপ্লেন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু এটা আমাদেরকে হজম করা ছাড়া আসলে কোনো উপায় থাকছে না ওই সময়টা। হ্যাঁ, এবং এটা আমাদের মাথার মধ্যে ঘুরতেছে, আমাদের একটা মেন্টাল পেইন দিচ্ছে, আমাদের নেক্সট অ্যাক্টিভিটিগুলো আমরা মন দিতে পারতেছি না, আমরা ওইটা নিয়ে চিন্তা করতেছি যে এরকম একটা কথা আমাকে শুনতে হলো। তো এই জিনিসগুলো আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। কি আপু, সেটা কি শুধুমাত্র কর্মক্ষেত্রে? আমার কাছে মনে হয় পরিবারেও এই ধরনের সহিংসতা পরিবারেও হচ্ছে। হয়তো আমার ভাইয়ের সাথে একরকম আচরণ করা হচ্ছে, সে যে স্বাধীনতাগুলো পাচ্ছে,
আমি পাচ্ছি না, হ্যাঁ আমি হয়তো শহরের বাইরে অন্য শহরে পড়াশোনা করতে চাচ্ছি, এটা আমার ভাই পাচ্ছে হয়তো আমি পাচ্ছি না, বা আমার ভাই দেশের বাইরে ইজিলি পড়াশোনা হোক চাকরির জন্য হোক যেতে পারবে, চাইলেই পারবে, বাট আমাকে হয়তো অ্যালাউ করা হবে না, এই জিনিসগুলো তো হচ্ছে অনবরত। হ্যাঁ, তো এটা আসলে এমন না যে কোনো নির্দিষ্ট বয়সেই নারী ভায়োলেন্সের শিকার হচ্ছে, সে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সব সময় কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিন্তু ছোট একটি মেয়ে সে কিন্তু কখনো বলতে পারে না যে এ ধরনের ভায়োলেন্স তার সাথে হচ্ছে, কেউ তাকে ফিজিক্যাল টর্চার করুক বা মেন্টাল টর্চার করুক সেগুলো সে বলতে পারে না। সেই জায়গাটা আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি, এবং বাবা মায়েরও ছেলে মেয়েদেরকে সেইভাবে করে নার্সিং করাটা জরুরি, সেগুলোর সম্পর্কে জানানোটা খুব বেশি জরুরি। ছোট বাচ্চা মেয়েদের সাথে ইদানিংকালে আমরা দেখেছি যে রেপ কেসের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এই ধরনের কাজগুলো বা এত জঘন্য কাজগুলো আসলে কেন হচ্ছে, সমাজে কেন হঠাৎ করে বেড়ে গিয়েছে? কেন হচ্ছে সেটার পেছনে অনেক অনেকগুলোই কারণ আছে, তবে আমরা খুব সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভায়োলেন্সের আসলে বড় ধরনের একটা কি বলবো একটা উলম্ফন হচ্ছে, এবং আমরা সম্প্রতি একটা গবেষণা করেছি, সেই গবেষণার মাধ্যমে আমরা দেখেছি যে শুধুমাত্র যে এই ভায়োলেন্সটা হচ্ছে তাই না, এটার যে ফলটা সেটাও কিন্তু সমাজে আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। আমরা যে সামাজিক পরিবর্তনটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, যে একটু মানুষের মধ্যে যে একটা ইনসিকিউর ফিলিং, যে সে অনিশ্চয়তা সব কিছু নিয়ে, এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত। তো আপনি যেটা বললেন যে ছোটবেলা থেকেই যদি একটা মেয়ে, সে হয়তো বুঝতে পারছে না, আমাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে যে অ্যাবিউজ এবং ভায়োলেন্স, বিশেষ করে বুলি যেটাকে বলা হয়, যে একটা মানুষকে অপদস্থ করা, হেনস্থা করা, মৌখিকভাবে হোক তাকে চট মেরে হোক, আমরা আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ধারণাটা এখনও কিন্তু সেই প্রাচীনকালেরই রয়ে গেছে। এখনও কিন্তু কোনটা অ্যাবিউজ কোনটা অ্যাবিউজ না এই ধারণাটাই কিন্তু আমাদের মনে স্পষ্ট না। অনেক পরিবারে দেখা যায়, কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমাদের স্কুলে ছাত্র ছাত্রীদের প্রহার করাটা একটা নিয়মিত ব্যাপার ছিল। পরিবারে এখনও ক্ষমতাশালী যে বড়, যে যার একটু ফিজিক্যাল শারীরিক ক্ষমতা বেশি, সে আরেকজনকে আঘাত করাটা কিন্তু আমাদের সোসাইটিতে একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে গণ্য ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো কিন্তু মানুষকে এফেক্ট করে। আমাদের সমাজের কাঠামোটাই এমন যে এক ধরনের ভায়োলেন্স কিন্তু এখানে অ্যাকসেপ্টেড ছিল সবসময়। একদম। তো যখন আমরা একটা গ্রামীণ পরিবেশে থাকতাম, এমন একটা পরিবেশে থাকতাম যেখানে সবাই সবাইকে চেনে, সবাই সবার ক্ষমতার স্তরটা সম্পর্কে অবহিত, তখন এগুলোকে কিন্তু হিসাব নিকাশ করে কিন্তু প্রয়োগ করা হতো, এবং এগুলোর যে মন্দ দিকটা কিন্তু অত বেশি প্রকটভাবে ছিল না। কিন্তু যখনই আমরা ওই একই শিক্ষা নিয়ে বা একই পরিস্থিতি নিয়ে শহরে চলে আসছি, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের মধ্যে গোলমাল করে দিচ্ছে। একটা অপরিচিত মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, যেটাকে আমরা সিভিক সেন্স বলি, যে রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে আমি চিনি না, জানি না, তার সম্পর্কে কিছু জানি না, সুতরাং তার প্রতি ব্যবহার, আর গ্রামে একটা মেয়ে যাকে আমি বহুদিন ধরে চিনি, তার বাসা চিনি, তার যে পারিবারিক সমস্ত কিছু আমি জানি, তার প্রতি আমি যেভাবে ব্যবহার করব, মনোভাব আমার যা থাকবে, এই মেয়েটার প্রতি আমার তো সেরকম হতে পারে না। এই যে সেন্সটা, এই যে শিক্ষাটা, সেটা কিন্তু আমাদেরকে এখন প্রচণ্ডভাবে ক্ষতি করে ফেলছে। আমরা কিন্তু সেই ধারণাকে এখন হয়তো ভায়োলেন্সের ধরনটা অনেকটা বদলেছে, আদলটা অনেকটা বদলেছে, কিন্তু একটা সময় যে নারীদের প্রতি ভায়োলেন্সটা হতো না তা কিন্তু না। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু নারী সেই আদিকাল থেকেই হয়ে এসেছে। এখন হয়তো নারী সমাজে বের হচ্ছে, এজন্য সে সোসাইটিতে ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিন্তু সে যখন ঘরে ছিল তখনও কিন্তু তাকে ভায়োলেন্সের শিকার হতে হতো, তখন হয়তো সে স্পিক আউট করতো না কিন্তু হতো। হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই ধরনটা একটু ভিন্ন রকম ছিল, কারণ তখন কিন্তু নারী পুরুষ সবারই কিন্তু গণ্ডিটা কিন্তু খুব সীমাবদ্ধ ছিল। পরিবার ছিল, একটা পাড়া ছিল, মানুষ কিন্তু সেই পাড়ার মধ্যে, সেই পরিবারের মধ্যে কিন্তু বন্ডিং ছিল, সেই বন্ডিংয়ে, বা শুধু বন্ডিং না, সেখানে কিন্তু একটা স্ট্রাকচার ছিল, যত কিছু ঘটুক না কেন সেই স্ট্রাকচারের ভিতরে হতো। তো সেখানেও যে খারাপ কিছু হতো না তা না, কিন্তু সেটা ছড়িয়ে পড়তো না এইভাবে। এখন যেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে আমরা শহুরে সমাজে চলে এসেছি, কিন্তু সেই যে একটা শহুরে অজানা মনোভাবটা নিয়েই কিন্তু আমরা আচরণ করতে চাচ্ছি। এটা একটা উদাহরণ আমি অনলাইনের ক্ষেত্রে দিতে চাই। এখন অনলাইনের সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে মানুষ অসম্ভব রকম খারাপ ব্যবহার করে কিন্তু অন্য মানুষের প্রতি, সেটা নারী হোক পুরুষ, এবং নারীদের প্রতি কিন্তু অনেক বেশি সেটা করা হয়। তো এটা কেন করা হয়,
কারণ হচ্ছে যে অনলাইনে যখন একটা ছেলে বা একটা কেউ যে কোনো একজন একজন মানুষ যখন একটা কম্পিউটার স্ক্রিনের অপর পাশে যেয়ে বসছে, সে কিন্তু ওই ধারণাটা হারিয়ে ফেলে যে ওই পাশে যে আছে তাকে কিন্তু সে চেনে না, সে কিন্তু তার পরিচিত কেউ না, তার সম্পর্কে সে কিছু জানেও না। সে মুহূর্তের একটা ধারণা থেকে কিন্তু সে একটা কমেন্ট করছে, এবং এই কমেন্টটা করতে গিয়ে যেই বিচারগুলো সে করছে, সেই মানুষটার কিন্তু ওই সময়কার কোনো একটা মন্তব্য বা কোনো একটা পোশাক বা কোনো কিছু দেখে, তো এই যে সমস্যাগুলো আমরা অনলাইনে দেখে থাকি এটা নিয়ে কিন্তু এখন সারা পৃথিবীতে অনেক কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে। সারা পৃথিবীতে এখন একটা সমস্যা যে অনলাইনে নারীর প্রতি অবমাননামূলক আচরণ কিন্তু সমস্ত জায়গাতেই বেড়েছে। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি যে ওইটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা অনেক প্রকটভাবে সমাজের মধ্যেও দেখতে পাচ্ছি, কারণ আমরা কিন্তু যে শহুরে সমাজে খুব বেশি দিন বাস করিনি। আপনি যদি দেখেন ঢাকা শহরে যারা বাস করছে তাদের বেশিরভাগই কিন্তু বড় হয়েছে গ্রামে, তো শহরের যে আলাদা একটা কালচার আছে সেইটাকে কিন্তু আমরা এখনো ঠিক মতো রপ্ত করতে পারি নাই। আমরা কিন্তু সেই গ্রামীণ মনোভাব থেকে যে সেই জাজমেন্ট থেকেই কিন্তু আর একটা মানুষকে তড়িৎ বিচার করে তার প্রতি একটা আচরণ করে ফেলছি, এটাই কিন্তু একটা বড় কারণ। যেটা বলছিলাম যে পরিবারের ভেতরে সহিংসতা থেকে এখন আসলে সমাজে এই সহিংসতার হাতটা আসলে বেড়ে গিয়েছে। আপু যদি বলেন যে সেই সময়ে মেয়েদের প্রতি আচরণটা এখনকার মেয়েদের প্রতি আচরণটা আপনি কি কোথাও পার্থক্য পান? আসলে যেটা হয়েছে যে সেই সময়ে আমাদের যারা সিনিয়র আছেন বাসার মহিলারা, হ্যাঁ, ওনারা এক ধরনের ভায়োলেন্সের শিকার হতেন। আর এখন কিন্তু ওই যে ওনারা যেটা ফেস করছেন সেটা যে খুব একটা কমে গেছে তা কিন্তু না। অনেক ফ্যামিলিতেই আপনি হয়তো সবাই প্রকাশ করে না, আগেও যেমন করতো না এখনও প্রকাশ করে না মানুষ, কিন্তু ফ্যামিলিতে এখনও মেয়েরা একটা এক ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। সাথে সাথে এইটা থেকে সে মুক্তি পাওয়ার জন্য কি করছে, ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইটা চাচ্ছে, সলভেন্সিটা চাচ্ছে। এই সময় যেটা হচ্ছে সে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলিতে যেরকম একটা ভায়োলেন্সের শিকার হতো ওটা তো আছেই, ওটা যে বন্ধ হয়ে গেছে তা না, সেই সাথে কিন্তু বাইরের এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। হ্যাঁ, মানে সমস্যাটা আমার কাছে যেটা মনে হয় আরো বেড়েছে, দিনে দিনে বেড়েছে। এবং আগের মহিলাদের হচ্ছে দায়িত্ব যেটা ছিল একটা সময়, আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের দায়িত্ব, সব দায়িত্ব কর্তব্য ছিল, এখন কিন্তু আমাদের ফ্যামিলি, পড়াশোনা, আমাদের ক্যারিয়ার, হ্যাঁ, সব কিছু একসাথে আমরা হ্যান্ডেল করতেছি, এবং এই প্রবলেমগুলোও কিন্তু একই সাথে ডাবল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এগুলো সব একসাথে ফেস করতে হচ্ছে, মানে বাসাতেও একটা প্রবলেম, বাসা ফেস করে বাইরে এগুলো আমরা ফেস করতেছি, এগুলা শেষ, মানে এগুলার যে একটা মেন্টাল ইফেক্ট হয় এগুলা কিন্তু আবার বাসায় গিয়ে যে আমি কাউকে বলতে পারতেছি, বলতে পারি না, কিন্তু বললে আমাকে বলা হচ্ছে তোমার সমস্যা, তুমি কেন বাইরে গিয়েছো, দিন শেষে মনে হয় যে আমারই মনে হয় সমস্যা, দিন শেষে এটা ফিল হচ্ছে। দিন শেষে আমি যখন রেস্ট নেওয়ার জন্য ঘরে লাইটটা অফ করতেছি আমি কিন্তু রেস্ট পাচ্ছি না, আমার মানসিক একটা মানে চলতেছে ভিতরে যে আসলে কি আমারই সমস্যা, আর কারো তো কোনো সমস্যা হচ্ছে না, আমার কেন সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, সহিংসতার শিকার হচ্ছে নারীরা, এবং এই ভায়োলেন্সগুলো কারা করছে, শুধু কি পুরুষরাই করছে নাকি নারীরাও করছে? আমার কিছু মনে হয় কি যে শুধু পুরুষরা করছে তা কিন্তু না, আমরা প্রত্যেকটা মেয়েই মনে হয় আরেকজন মেয়ের প্রতি অবিচার করতেছি প্রতিটা মুহূর্তে। মানে একজনকে একবার দেখা মাত্রই তাকে আমরা জাজ করে ফেলতেছি, এই জিনিসটা থেকে আমরা বের হতে না পারলে কেউই আমরা আসলে সহিংসতার হাত থেকে মুক্তি পাবো না। আমার কাছে মনে হয় আপনি এই ধরনের, যেহেতু আপনি কর্মজীবী একজন মানুষ, নিজেও কর্মক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি ফেস করেছেন কিনা, যে আপনার যে নারী কলিগ আছে সেই কলিগ হচ্ছে প্রভোক করছে আরো 10 জন মেল কলিগকে আপনার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার জন্য? হ্যাঁ, এটা কিন্তু অহরহ আমাদের আশপাশে হচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং এই কাজটা মেয়েরা বেশি করে, এটা আমার মানে ভাবতেও খারাপ লাগে এবং বলতে তো অবশ্যই খারাপ লাগতেছে, বাট এই ধরনের কাজগুলো মেয়েরা বেশি করে কিন্তু। মানে আসলে মানে রাস্তাঘাট, অফিস বা হচ্ছে বাসা, সব কিছু মিলে সহিংসতাটা যে আসলে কোন লেভেলে গেছে এটা মাপকাঠিতে বিচার করা সম্ভব না। এই যে ইনস্ট্যান্ট একটা জাজ করা যে টেন্ডেন্সি ভাইয়া, এই জিনিসটা আমাদের দিনে দিনে আসলে বাড়ছে। তাহলে আমরা যে এত কথা বলছি বিষয়টা নিয়ে যে একটা মানুষকে আমরা যত উপযোগী সম্মান দিব, সে যেটা ডিজার্ভ করে সেই সম্মানটুকু দিব, সেই জায়গা থেকে আমরা তো নড়ে আসছি, আসলে আমরা কোথায় যাচ্ছি বা বিষয়টা কোন দিকে যাচ্ছে? কোথায় যাচ্ছি বলার আগে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, যেটা হচ্ছে নারীদের ক্ষেত্রেও বললেন যে নারী যখন নারীর বিরুদ্ধে চলে যাচ্ছে সহিংসতার বিষয়ে,
এখানে দুটো জিনিস কিন্তু কাজ করে, একটা হচ্ছে যে সেক্সিজম, আমরা সবাই জানি যে সেক্সিজম এমন একটা জিনিস যেটা হচ্ছে যে যৌনবাদ যেটাকে বলা হয়, যে সেক্সিজমের হচ্ছে মানুষকে যৌন বিষয়ে, যৌন মানে হচ্ছে যে জেন্ডার দিক, জেন্ডারের দিক থেকে, লিঙ্গের দিক থেকে তাকে কিন্তু আলাদা করে ফেলা হচ্ছে, তার উপরে আলাদা মানে মান আরোপ করা হচ্ছে। যেমন আমরা মনে করি না যে ও একটা মেয়ে আছে, এই কাজটা মেয়েটাকে দিবা, না এটা তো মেয়েরা পারবে না। এই যে একটা ধারণা যে মেয়েরা পারবে না, এটা কিন্তু এই যৌনবাদের একটা উদাহরণ। একটা ছোট বিরতি নিয়ে তারপর আবার ফিরছি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। বিরতির পর আমরা বিষয়ভিত্তিক আরও অনেক আলোচনা করব, সে পর্যন্ত আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে নারীদের প্রতি সহিংসতামূলক আচরণ। অনলাইন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে নারীদের, এবং সেটার কারণে একজন নারীকে চরিত্রের দিক থেকে নানান রকম কথা শোনানো হয়। আপু মনে হয় এই বিষয়টি সম্পর্কে বলতে পারবেন যে এই অনলাইন অ্যাক্টিভিটিস যেগুলো আমরা নারীদের দেখছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে বলেন বা টিকটকে বলেন, এ ধরনের কমেন্ট শোনার জন্য কি আসলে নারীরাই দায়ী? এ ধরনের কমেন্টগুলো শুধু নারীরাই যে দায়ী তা বলবো না, সব কিছুর উপরে যেটা আমাদের মেন্টালিটিটা অনেক বড় ইস্যু। হ্যাঁ, এখানে এই প্ল্যাটফর্মগুলো অনেকেই হয়তো খারাপভাবে ইউজ করতেছে, বাট অনেকেই কিন্তু তাদের হচ্ছে যে প্রতিভা, সে প্রতিভাগুলো কিন্তু নিজেরা তুলে ধরতে পারতেছে, যে সুযোগটা সবসময় সবার আসে না। যেমন আগে এই জিনিসটা এত ছিল না যে আমি চাইলে আমার প্রতিভাকে বিকশিত করতে পারতাম, তো অনলাইন প্ল্যাটফর্মগুলো আমাদেরকে কিন্তু এই সুযোগগুলো করে দিয়েছে। তো এটা একটা আছে, সাথে হচ্ছে আমি এটা কিভাবে ইউজ করব এটা তো অনেক বড় ইস্যু। আর এখানে যে ধরনের, হ্যাঁ, একটা মানুষের একটা জিনিস ইউজ করতে গেলে ভুল হতে পারে, আমরা কিন্তু কাউকে একটা পজিটিভ উপদেশ, কিন্তু যেটা বলবো অ্যাডভাইস, হ্যাঁ পজিটিভ অ্যাডভাইস কিন্তু আমরা কাউকে দিচ্ছি না, বা বলছি না যে আপু এটা এভাবে করলে ভালো হতো বা এটা এভাবে করা যেত। আমরা কিন্তু একটা জিনিস খারাপ হলে সরাসরি আমরা একটা আক্রমণের মধ্যে চলে যাচ্ছি, একটা বাজে কথা বলে বসছি। তো এখানে আসলে দিন শেষে যেটা হচ্ছে, এই এই প্ল্যাটফর্ম থেকে হয়তো অনেক পজিটিভ আমরা অনেক কিছু পেতে পারতাম, সেখান থেকে সেটা না পেয়ে আমরা আরও সমস্যার গভীরে চলে যাচ্ছি, অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট। যে এই জিনিসগুলো ইউজ করতেছে তারাও নিজেরাও এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমরা তো আছি এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। জি ভাইয়া, কি কিছু অ্যাড করতে চান এটার সাথে? হ্যাঁ, আমি এখানে অ্যাড করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু অনেক আগের থেকেই আমরা যদি আমাদের সামাজিক যেই মানে নারীর বিষয়ে যে সামাজিক মনোভাবটাকে পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু গুড ওম্যান ব্যাড ওম্যান বলে একটা আর্কিটাইপ কিন্তু এখানে প্রচলিত আছে। হ্যাঁ, আর্কিটাইপ মানে হচ্ছে আমার একটা মেন্টাল কনস্ট্রাকশন, আমি একটা মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখছি, সাথে সাথেই আমার একটা জাজমেন্ট, এটা কিন্তু ন্যাচারাল, এটা কাজ করে সবার মধ্যে যে একটা আর্কিটাইপ থাকে, যে অদ্ভুত একটা কিছু আমরা দেখলাম, আমাদের মনে কিন্তু এক ধরনের ধারণা হয় যে লোকটা তো পাগল, আসলে হয়তো সে লোকটা পাগল না, সে হয়তো অন্য কিছু হতে। এই যে আমার কেন মনে হতে পারে সে লোকটা পাগল, কারণ আমার মনে কিন্তু একটা আর্কিটাইপ আগে থেকে তৈরি হয়েছে যে পাগলরা এই ধরনের হয়। তো আমাদের সমাজে সেক্সুয়াল ইনসিকিউরিটিটা কিন্তু অনেক স্ট্রং, অর্থাৎ যৌন বিষয়ে মানুষের মধ্যে একটা ধারণা যে সেটা তার নিয়ন্ত্রণের বাইরের একটা জিনিস, এই ধরনের একটা ধারণা বিরাজ করে। তো সেই থেকেই কিন্তু আমাদের মনে বা আমাদের সমাজে মানুষের মনে এই গুড ওম্যান ব্যাড ওম্যান আর্কিটাইপটা খুব স্ট্রং, অর্থাৎ একটা মেয়ে চট করেই একটা মেয়েকে কিন্তু ট্যাগ দেওয়া হয় যে সে ভালো মেয়ে না খারাপ মেয়ে, ট্যাগ দেওয়ার আগে কিন্তু মনের চিন্তাটা কিন্তু কারোর মধ্যে কারোর মধ্যে কিন্তু হয়। তো কেন এটা হয়, সেটার কারণটা হচ্ছে যে সে যখনই একটা মেয়েকে মনে করে ভালো মেয়ে আর্কিটাইপ হিসেবে, তার মনের ধারণা হিসেবে মনে করে, তখন মনে করে যে এই মেয়েটার সঙ্গে সে কীভাবে বিহেভ করবে সেটা একটা সেট অফ রুলস কিন্তু সেখানে তৈরি থাকে। আর যখনই একটা মেয়েকে দেখে তার মনে হয় যে এটা একটা ব্যাড উম্যান বা খারাপ মেয়ে, আমরা যেটাকে মন্দ মেয়ে বলি, তার আর্কিটাইপটাও কিন্তু ওই কারণে তৈরি হয়, সে আগের থেকেই সেট করা একটা অ্যাটিটিউড রেডি করে রাখে যে এইরকম ব্যবহার তার সাথে করবে। তো যে কথাটা বললেন যে অনলাইনে এখন যে ধরনের আমরা মেয়েদের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, সেটার কিন্তু অনলাইন কিন্তু একটা খোলা জায়গা, এখানে নিয়ন্ত্রণ অনেক কম, সেখানে কিন্তু অনেক ধরনের রিপ্রেজেন্টেশন থাকতে পারে, সেখানে অনেক ভালো কাজ হচ্ছে। আপু যেটা বললেন যে অনেক মেয়ে তাদের যে ট্যালেন্ট সেখানে কিন্তু সে শো করতে পারছে, সেটার
ফলে সে কিন্তু অনেক জীবনে উন্নতি করতে পারছে, তার পারফরমেন্স বাড়াতে পারছে। আবার অনেকেই কিন্তু এটাকে নেগেটিভলিও কিন্তু ব্যবহার করছে। তো সব কিছুই অনলাইনে আছে। সমস্যাটা যেটা হচ্ছে যে এই অনলাইনে যেগুলো আমরা এখন দেখছি, মেয়েদের ডিরোগেটরি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এমন কিছু রিপ্রেজেন্টেশন যেটা সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। পর্নোগ্রাফি আছে এখানে, নানা ধরনের অনেকে হয়তো এমন কথা বলছে অনলাইনে, এমন বিহেভ করছে যেটাও কিন্তু সমাজ খুব একটা অ্যাকসেপ্ট করে না বা আমরা সভ্য বলে সেটাকে কিন্তু মনে করি না। সেই বিষয়গুলো ওই যে ব্যাড উম্যান আর্কিটেক্টটা যেটার কথা বললাম না, সেটাকে অনেক স্ট্রেংথেন করছে, সেটাকে অনেক শক্তিশালী করে ফেলছে। আগে ধরেন খারাপ মেয়ে বলতে সবার একটা ধারণা ছিল যে খারাপ মেয়ে কীরকম হয়, চাক্ষুষ কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না। এখন দেখা গেল যে একটা পর্ন আর্টিস্টকে দেখে হয়তো তার মনে হচ্ছে খারাপ মেয়ে তো আসলে এরকম, ভিজুয়াল সে একটা কিন্তু এভিডেন্স পেয়ে যাচ্ছে যে তো এরকম। কিংবা হয়তো টিকটকে একটা মেয়ে হয়তো এমন কিছু করছে, সেটাকে দেখে হয়তো তার মনে হচ্ছে যে এটা এই তো খারাপ মেয়ে তো এরকম। তো আগে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এই চাক্ষুষ অভিজ্ঞতাটা ছিল না, কিন্তু অনলাইনের ফলে এখন হয়ে যাচ্ছে কি, সবার চোখের সামনে একটা চাক্ষুষ অভিজ্ঞতা হয়ে যাচ্ছে খারাপ মেয়ে আসলে কীরকম। এখানে আরও একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে যে আগে এই ধরনের আমরা যত পর্নোগ্রাফির থেকে নানা ধরনের কন্টেন্ট অনলাইন দেখতাম, এগুলো কিন্তু ছিল আমাদের দেশীয় কালচারের চেয়ে অন্যরকম। বিদেশি মেয়ে সাদা চামড়া হোক কিংবা অন্য ধরনের চেহারা অন্যরকম হোক, এখন সবাই দেখছি কি যে এইগুলো একদম আমাদের মতোই দেখতে, মানে যারা এই ধরনের পারফরমেন্স করছে বা এই ধরনের যাদের রিপ্রেজেন্টেশনটা অনলাইনে হচ্ছে, এইটা মনে একটা ভয় তৈরি করে ফেলছে মানুষের, একটা ইনসিকিউর করে ফেলছে সবাইকে যে আমার মেয়েটার মতোই তো ওই মেয়েটা দেখতে, এই আমার মেয়েটা ওরকম হয়ে যাবে কিনা। সেটাই, এখন ওয়েব সিরিজ নিয়ে অনেক কিছু দেখানো হচ্ছে যেগুলো কোনো ধরনের আপনার সাংস্কৃতিক কিংবা ইয়ের মধ্যে পড়ে না, বিধিনিষেধ নেই, সারা পৃথিবীর কোনো দেশেই এটা দেখানো যায় না, অথচ দেখা যাচ্ছে আমাদের অনলাইনে সেটা দেখা যাচ্ছে। এই যে ভীতিটা তৈরি হচ্ছে, এই ভীতির থেকেই কিন্তু সবার মনে একটা প্রচেষ্টা যে খারাপ মেয়ে দেখলেই তাকে ঠকাইতে হবে, তাকে অ্যাবিউজ করতে হবে, তাকে মানে পাললে মেরে ফেলতে হবে। এখন ধরেন আপনি বা যে কোনো একজন মানুষ তার নিজের ঘরের মেয়ে খারাপ না হয়, না হয় ডিফেন্স হিসাবে সে এটাকে নিচ্ছে। এখন দেখা গেল যে একটা মেয়ে হয়তো কোনো একটা টেলিভিশন স্টেশন স্টুডিওতে বা টেলিভিশন ইয়েতেই সে কাজ করে, প্রতিষ্ঠানে সে কাজ করে, তাকে হয়তো রাত্রে তিনটার সময় বাইরে যেতে হয়, অনেকেরই মনে হয়তো যে এই মেয়েটাও নিশ্চয়ই খারাপ মেয়ে। এই যে একটা ট্যাগ করে ফেলছে সে, এবং দেখা যায় যে এই সন্দেহ অবিশ্বাস অ্যাবিউজ সমস্ত কিছু কিন্তু তার উপরে চেপে আসছে। তো সুতরাং এই পুরো বিষয়গুলো কিন্তু কানেক্টেড, যে অনলাইনে কি আমরা দেখছি, আমাদের আচরণ কীরকম, আমাদের সেন্স অফ সিকিউরিটি কোথায়, আমরা এটাকে কিভাবে ডিফেন্স মানে ডিফেন্ড করব, সেটারও কোনো মেকানিজম আছে কিনা। এই যে এত প্রেসার একটা মেয়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা ধর্মের দিক থেকে হোক, সমাজের দিক থেকে হোক, এই প্রেসারগুলো কর্মক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো মেয়েদের উপর বা আমাদের উপর একটা খারাপ ধরনের প্রভাব ফেলছে। আমাদের মন মানসিকতা খিটখিটে হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মানসিক সমস্যায় কিন্তু আমরা ভুগছি এবং এই সমস্যাটা দিন দিন বাড়ছে। আপু যদি এই বিষয়ে একটু বলতেন। আসলে এটা প্রচণ্ড রকম মানসিক একটা পেইন দেয়। হ্যাঁ, আমরা এই যে বললাম কাউকে বলতেও পারি না, আবার নিজে যে এটা সহ্য করব এটাও পারি না, আবার কাউকে বলতে গেলে যেটা হয় দিন শেষে সেই আমার দিকে আঙুল তুলে বলে তুমি এটা কেন করেছো। এই জিনিসগুলো যখন কাজ করে, একটা মেয়ে কিন্তু হয়তো এই জিনিসগুলো না থাকলে অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারত, পড়াশোনাতে, তার চাকরিতে বা বিজনেস যেটাই করুক, কনসেন্ট্রেট করতে, বা তার হচ্ছে ফ্যামিলিতে সে আরও অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারত। যে জিনিসগুলো আসলে এই পেনগুলো নিয়ে হচ্ছে না, মানে আমি যখন একটা বাজে একটা সিচুয়েশন নিয়ে, মেন্টাল সিচুয়েশনে যখন বাসায় আসছি, আমি কিন্তু বাসায় এসে আর অন্য কোনো কাজে মন দিতে পারছি না, আমার মাথায় এইটাই ঘুরছে। বা আমি হয়তো পড়াশোনার দিকে একটু ভাবলাম যে আমার আরেকটু পড়াশোনা করা উচিত, আমি কিন্তু পড়ার টেবিলে বসে এটাই চিন্তা করতেছি। হ্যাঁ, কিছুক্ষণ পরপর আমার মাথায় এটাই ঘুরছে যে কেন এটা হলো, কেন এটা বললো। বা আমি একজন হাউসওয়াইফ, আমার সব সমস্ত সত্তা দিয়ে আমি একজন ভালো মা বা একজন ভালো স্ত্রী হতে চাচ্ছি, দিন শেষে হয়তো এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এমন একটা মন্তব্য আমাকে শুনতে হয়, হ্যাঁ, বা হচ্ছে মেয়েদেরকে, যে পরবর্তীতে গিয়ে আমি আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করছি, আমি হয়তো ওইখানে বলার আমার সাহস নাই, বা সংসার অশান্তি হবে আমি বলতে পারছি না, বাট ক্ষোভ তো, রাগ তো ভিতরে তো থেকেই যায়। আমি কী করছি, আমার অবুঝ সন্তানটার উপরে আমার জিদটা দেখাচ্ছি। সে কিছুই হয়তো করেনি, তাকে আমি একটা থাপ্পড় দিয়ে বসছি বা খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠছি তার সাথে,
তো দিন শেষে কি হয়, এই বাচ্চাটা কিন্তু আমার একটা অ্যাগ্রেসিভ একটা রূপ দেখছে, হ্যাঁ, সে কিন্তু এইটা নিয়ে বড় হবে এবং তার ভিতরে ছোটবেলা থেকেই কিন্তু অনেকগুলা জমানো কষ্ট থাকবে, যে আমার মা আমাকে ছোটবেলায় মেরেছে, আমি কিন্তু কিছু করি নাই, বা আমার মা আমাকে অনেক বকাবকি করতো, আমি কিন্তু এমন কিছু করি নাই। তো এই বাচ্চাগুলো আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু খুব খুব বেশিভাবে এফেক্টেড হবে এই এই জিনিসগুলো নিয়ে। তো আমার মনে হয় যত তাড়াতাড়ি আমরা আমাদের এই মেন্টালিটি থেকে বের হব, আমাদের সবার জন্য মঙ্গল, প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রভাবটা পড়ছে কিন্তু। একদম, এই যে একটা সবসময় নেগেটিভ থটের মধ্যে থাকা সবসময়, সেটা শুধুমাত্র নারীদের জন্য না, আমার কাছে মনে হয় পুরুষদের ক্ষেত্রেও, যে কোনো মানুষকেই আমরা খুব দ্রুত জাজ করে ফেলি, এই টেন্ডেন্সিটা থাকে, আসলে বের হওয়ার উপায়টা কী, কীভাবে বের হতে পারি? এটা তো একটা সমাজের প্রসেসের মধ্যে পড়ে গেছি, আমরা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, মানে যেটা সিস্টেম না সেটাকেই আমরা আসলে সিস্টেম বানিয়ে ফেলেছি, তাহলে এখান থেকে বের হওয়ার উপায়টা কী? বের হওয়ার উপায়ের আগে আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনি যেটা বললেন যে আপনি যেটা বললেন সেগুলো হচ্ছে আচরণ সংক্রান্ত, যে মানে আমরা যখন অ্যাবিউজ হচ্ছি অন্যের দ্বারা, এমনভাবে ট্রিটেড হচ্ছি যেটা আমাকে কিন্তু এটার ফলে আমার আচরণগত কি পরিবর্তন হচ্ছে এবং সেটা কিভাবে নেক্সট জেনারেশনকে কিন্তু এফেক্ট করতে পারে, সেটা একটা বড় বিষয়। কিন্তু এর প্যারালাল কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে সাহস। আমি যদি সবসময় এই ধরনের একটা কি বল নিয়ন্ত্রণমূলক এনভায়রনমেন্টে থাকি, আমাকে যেখানে কন্ট্রোল করা হচ্ছে, নানাভাবে ডিকটেট করা হচ্ছে, তখন কিন্তু আমার ওই সাহসটা গ্রো করে না, নতুন একটা কিছু করার জন্য যে সাহসটা সেটা কনফিডেন্সটা ভেঙে যায়, কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। ক্রিটিক্যাল থিংকিং, যেটা বর্তমান জীবনে বর্তমান সমাজে সময়ে যেটা খুবই প্রয়োজন, যে কোনো বিষয় সম্পর্কে নানা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা, এবং যখনই আমি ওই ধরনের একটা সাপ্রেসিভ এনভায়রনমেন্টে, অ্যাবিউজিভ এনভায়রনমেন্টে বড় হবো, আমার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল থিংকিং করার ক্ষমতাটা হারিয়ে যাবে। তখন দেখা যাবে যে আমার মধ্যে এক ধরনের নেতিবাচক, এক ধরনের কি বলবো এটাকে, যে শুধু নেতিবাচক না, আমাদের সমাজে সে সবচেয়ে প্রকট দেখা যায় যে ক্ষমতাশীলকে অনুসরণ করার একটা আচরণ। আমরা একটা অফিসে গিয়েই প্রথমে খুঁজি কে বস, বসের ইয়ে হয়েছে মতামতের সপক্ষে হয়ে চলতে হবে। নানা ধরনের গবেষণা হয়েছে বিভিন্ন জাতির মধ্যে, যে কাদের মধ্যে এটা কীরকম, যে এই যে একটা ক্ষমতাশীলের প্রতি একটা নতজানু আচরণ দেখা গেছে আমাদের দক্ষিণ এশিয়ায়, এটা সবচেয়ে খারাপ অবস্থা। কারণ আমরা চট করে, আমাদের রাজনীতিও যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা প্রথমেই ঠিক করে নেই যে আমি কার অনুসারী হব, তারপরে তিনি যা বললেন বিনা বাক্যবে তার স্লোগানে আমি দিতে থাকবো, জি স্যার টাইপ, জি স্যার টাইপ। এবং আমি আমার কিন্তু এটা কিন্তু পরিবার থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে, রাজনীতি পর্যন্ত সমস্ত ক্ষেত্রে, সব জায়গায় এটা, এবং এটাই আমাদেরকে কিন্তু দমিয়ে রাখার একটা বড় কারণ। তাহলে এটা কেন হচ্ছে? দুইটা জিনিস আমার মধ্যে নাই, আমার মধ্যে সাহস নাই যে আমার বস বা আমার রাজনৈতিক নেতার মুখের উপরেও আমি কিন্তু তার সমালোচনা করতে পারি, এটা আমার মধ্যে নাই। আবার আমার মধ্যে এটা নাই যে ক্রিটিক্যাল থিংকিংয়ের মাধ্যমে আমি আমার নিজের কনফিডেন্সটা বাড়াবো, যে না আমি যেটা বলছি সেটা ঠিক, দুনিয়াও যদি আমার বিপক্ষে বলে তাহলেও কিন্তু ওটা ঠিক নাও হতে পারে। কিন্তু ভাই এনভায়রনমেন্টটা কিন্তু আসলে সেরকম না, মানুষ জি স্যারটা তখনই বলে যখন সে দেখে যে আসলে কোনো উপায় নেই সেখানে, কারণ আমি যদি তার তার যে আমার বসের আন্ডার, বস ইজ অলওয়েজ রাইট, বসের আন্ডারে আমি কাজ করছি, আমি যদি বসের এগেইনস্টে যেতে চাই তাহলে আমাকে হয়তো চাকরি হারাতে হবে না। সেই সেই ঝুঁকি যখন মানুষ এগেইনস্টে যায় তার মধ্যে কিন্তু ওই কনফিডেন্সটা থাকতেই হবে, সুতরাং এটাকে আমি বলবো এক্সকিউজ দেওয়া যাবে না। কারণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় কিছু মানুষ আছে যারা আন্ডারে থাকে বসের, কিন্তু অনেক মানুষ আছে যারা সেটাকে পার হয়ে যায়। তাহলে কেন আমরা পার হতে পারছি না, সেই সেই প্রশ্নে যখন আমরা আসবো তখন দেখবো যে আপু যেটা বললেন যে কোনো মানুষ ছোটোবেলার থেকেই যদি এই ধরনের একটা কন্ট্রোলিং এনভায়রনমেন্টে তৈরি হতে থাকে, তাহলে সে ওই সাহসটা কোনো দিনই অর্জন করতে পারে না, বা ওই চিন্তার পথেই সে নিজেকে, যে যে সেটাকে বলা হয় যে এক ধরনের সেলফ স্যাবোটেজিং মেন্টালিটি, আত্মঘাতী মানসিকতা। এবং বাঙালি আত্মঘাতী এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকবার ইয়ে হয়েছে। এর বড় একটা কারণ হচ্ছে যে ছোটোবেলার থেকেই আমাদেরকে কিন্তু ওই এক ধরনের অ্যাবিউজ এবং বুলির মধ্যে কিন্তু আমাদের বড় করা হচ্ছে। তো এখন কথা হচ্ছে ছোটোবেলা থেকে করা হচ্ছে, আমরা এর মধ্যে চলে এসেছি, এখন কিন্তু আমরা একটা অন্য পৃথিবীতে এসে পড়েছি। প্রত্যেক মানুষকে কিন্তু নিজের কম্পিটেন্সিটা প্রমাণ করতে হবে, তাকে কম্পিটেন্ট হতে হবে, ছেলে হোক মেয়ে হোক, নিজের দক্ষতাটা প্রমাণ করতে পারলে বর্তমান পৃথিবীতে কিন্তু আর কোনো কারোর কোনো ভবিষ্যৎ নাই। তো সেই পর্যায়ে 50% যখন নারী, এবং সেই নারীর যদি সেই ক্ষমতাটা অর্জন করতে না পারে সে তো ভালো করতে পারবে না, তো নারী ভালো করতে না পারলে পরিবারটাও কিন্তু ভালো হবে না। তো সুতরাং সেইখানে
এই অ্যাবিউস থেকে কিন্তু আমাদের বেরে আসতে হবে। আপনি প্রথমে আমাকে যে কথাটা বলেছেন যে আমরা কীভাবে বেরে আসবো, তা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মেকানিজমটা বুঝতে হবে যে কেন এরকম হচ্ছে আমাদের সমাজে, কেন আমরা এত, তো আমাদের কালচারটাকে আমরা এরকম করে ফেলেছি, এই কালচারটাকে আমাদের কিন্তু ভাঙতে হবে এখন। এবং এটা ভাঙতে গেলে প্রথমটা যেটা প্রয়োজন, যে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে পরিবার থেকে শুরু করাটা একটু কঠিন, কারণ আমাদের দেশে পরিবারগুলো কিন্তু স্ট্রাকচার না, পরিবারগুলোর কিন্তু কোনো কমিউনিটি নাই। আপনি যদি অন্যান্য দেশে দেখেন, দেখবেন যে পরিবারগুলোর মধ্যে, কমিউনিটির মধ্যে কিন্তু এক ধরনের অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন এলাকার মধ্যে কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে কথাবার্তা হয়, ডিসকাশন হয়, কিন্তু আমাদের দেখবেন পরিবারগুলো সব কিন্তু আইসোলেটেড, এখন আরও বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছে। তো পরিবারে রিচ করাটা খুব কঠিন। আমরা যেহেতু সামাজিক কাজকর্ম করে থাকি, আমরা দেখি বাংলাদেশের পরিবারগুলোতে রিচ করা খুব কঠিন। তাই বলো সবচেয়ে সহজ হচ্ছে স্কুলগুলোতে রিচ করা। স্কুল শিক্ষকদেরকে যদি আমরা একটা ট্রেনিং দিতে পারতাম, বা স্কুলে যদি এই বিষয়গুলোকে নিয়ে আমরা স্কুলের মাধ্যমে পরিবারগুলোকে রিচ করতে পারতাম, যে কীভাবে অ্যাবিউজকে আমরা চিনতে পারবো, বুলিকে চিনতে পারবো, নিয়ন্ত্রণমূলক বিষয়গুলোকে আমরা চিনতে পারবো, মিসোজিনি নারী বিদ্বেষকে আমরা চিনতে পারবো, সেক্সিজম যে যৌনবাদ কীভাবে আমরা অবচেতনে এই যৌনবাদকে ছড়িয়ে দিচ্ছি সেটা আমরা বুঝতে পারবো, সেই বিষয়গুলোকে আমরা যত বেশি এখন লার্নিংয়ের মধ্যে নিয়ে আসবো ততই কিন্তু আমরা পরিবর্তন সহজ হবে, সহজ হবে, এছাড়া কিন্তু কোনো রাস্তা নাই। আমরা বলছি যে দিন যত যাচ্ছে আমরা তত বেশি আধুনিক হচ্ছি, কিন্তু আধুনিকায়ন এই ব্যাপারটিকে রপ্ত করতে পারছে কিনা, বা সেটাকে রপ্ত করতে আমরা কতটুকু ক্যাপেবল, সেই কোশ্চেনটা সবসময় থেকে যাচ্ছে। নেগেটিভ থট প্রসেসটা বাদ দিয়ে আমরা যদি একটু পজিটিভলি সব কিছু চিন্তা করার একটা প্র্যাকটিস শুরু করি, তাহলে আমার কাছে মনে হয় ব্রডার সেন্সে বা এটার কনসিকোয়েন্সেসটা অনেক ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আলোচনায় এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সমাজে নারী পুরুষ সমান অধিকার এই বিষয়টি এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নারীদের সামাজিক অবস্থান শতভাগ নিশ্চিত করতে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, স্নেহ ভালোবাসা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে হবে। নারীদের জন্য নারী বান্ধব কর্মস্থল, নারী বান্ধব গণপরিবহন সহ সকল ক্ষেত্র হতে হবে নারী বান্ধব। আসুন নারীদের সম্মান করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর নিজেকে অবশ্যই মাদক মুক্ত রাখুন।